নিরামিষ দিনে আমাদের বাড়িতে পনির কিন্তু হয়েই থাকে। পনিরকে আমরা নানান রকমভাবেই খেয়ে থাকি। আজ তোমাদের একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে একটা দুর্দান্ত টেস্টি পনির বানানো যায় সেটাই তোমাদের করে দেখাবো। আবার সেই পনিরটা হবে কমলা লেবু দিয়ে। তাহলে বুঝতেই পারছো এটা কতটা অসাধারণ হবে। এটা কিন্তু যেমন তেমন সাধারণ পনির নয়, কিন্তু রান্না করা খুবই সহজ এবং চটজলদি, আর টেস্টি তো বটেই। তবে রেসিপিটা তোমরা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, বুলা ঘেসিলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। পনির কমলা লেবু বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনিরকে এরকম বড় বড় পিস করে চৌকো করে কেটে নিয়েছি। আমার এই পনিরটা কিন্তু 7 দিন ধরে ফ্রিজে রাখা ছিল। আমি পনির এনে টিফিন বক্সে ভরে জলের মধ্যে চুবিয়ে রেখে দিই এবং 2 দিন পর পর জলটাকে পাল্টে রাখি। তাহলে পনির অনেক দিন তাজা থাকে আর ফ্রেশ তো থাকবেই। এবারে পনিরগুলোকে আমি একটু ম্যারিনেট করব, সেজন্য আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা ইচ্ছে হলে কেউ গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 চামচ মতন ময়দা। এটাকে একটা হালকা কোটিং করব, খুব বেশি মোটা আবরণ করার দরকার নেই। আর দিয়ে দিলাম এখানে 1 থেকে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার, দুটোই সমান পরিমাণে নিয়েছি। এবারে হালকা হাতে পনিরগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। জানো নিশ্চয়ই পনির কত সফট হয়। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন সয়া সস। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করব না, এই সয়া সসটা দিয়েই ময়দা আর কর্নফ্লাওয়ারটা বেশ গায়ে মাখো মাখো হয়ে যাবে। এবার এটাকে মেখে আমি 10 মিনিট মতন রেখে দেব, যাতে পনিরের মধ্যে সমস্ত জিনিসগুলো সেট হয়ে যায়। এদিকে একটা সস বানিয়ে নেব, সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 চামচ মতন টমেটো সস দিলাম। আর দিয়ে দেবো এখানে 1 চামচ ভিনিগার। অসাধারণ টেস্টি এই পনির, তোমরা একবার হলেও ট্রাই করো। নিয়ে দিলাম 1 চামচ ভিনিগার। এরপরে দিয়ে দেবো 1 চামচ রেড চিলি সস। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, তবে এটা কিন্তু খেতে একবারে টক ঝাল মিষ্টি, খুব সুস্বাদু। নিরামিষ দিনে এরকম একটা পনির হলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এবারে 3টে সসকে ভালো করে একটু মিশিয়ে নেব, আর এটাকে একটু পাতলা করার জন্য আমি সামান্য পরিমাণে জলও এখানে ব্যবহার করব, পরে সেটা রান্নাতে কাজে লেগে যাবে। এই পনিরটা কিন্তু তোমরা ইচ্ছে হলে কেউ স্টার্টার হিসেবেও খেতে পারো, আবার মেইন কোর্সে তো দুর্দান্তই লাগবে, রুটি পরোটা লুচি কিংবা ফ্রাইড রাইস কিংবা পোলাওর সাথে, যে কোনোভাবেই তোমরা এটাকে খেতে পারো। এবারে জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম। এবারে এটাকেও সরিয়ে রেখে দেবো। এবার আরও একটা বাটির মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি একটু জল দিয়ে গুলে পাতলা একটা ঘোল বানিয়ে নেব। এটা তোমরা অনেকেই জানো, যে কোনো চাইনিজ রান্নাতেই কিন্তু এই কর্নফ্লাওয়ারের ব্যবহার হয়ে থাকে। এটা আর কিছুই না, থিকনেসটাকে একটু ঘন করার জন্যই এটাকে করা। এবার চলে এলাম রান্নায়। প্যান গরম করে আমি এখানে 1 চামচ সাদা তিলকে একটু সময় রোস্ট করে নেব। সাদা তিল আমাদের শরীরের চুলের ত্বকের কতটা ভালো জানো নিশ্চয়ই। এবারে তিলটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম অন্য একটা পাত্রে। এবারে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ মতন সাদা তেল। তেলটা একটু গরম হতেই এর মধ্যে পনিরগুলোকে ভাজতে হবে, সেজন্য তেলটা যতক্ষণ না গরম হচ্ছে। এবারে গরম হয়ে গেছে, পনিরগুলোকে দিয়ে দেবো হালকা হাতে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। জানো সবাই যে পনির বেশি ভাজলে সেটা শক্ত হয়ে যায়। এটাকে একদম হালকা করে একটু লাইট ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম দেখলে একদম মোটা করে কোটিং হয়নি, হালকা একটা আস্তরণ শুধুমাত্র। এইভাবে পনিরগুলোকে পাশাপাশি বসিয়ে দিয়ে একটু সময় 2 মিনিট মতন উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এই পনির স্টার্টার হিসেবে যখন খাবে সেটা কিন্তু হবে একটা স্ন্যাক্স আইটেম। এইভাবে পনির ভেজে শুধুমাত্র সসে মাখো মাখো করলে সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে তো এটা দুর্দান্তই লাগবে। তোমাদের আমার রেসিপি কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না।
অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবে, ভালো লাগলে লাইক তো করবেই। আর নতুন যারা দেখছো তারা কিন্তু ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে বেলটা বাজিয়েই রেখো। এত কেন দ্বিধা? এবারে সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি কিন্তু ওই তেলেই রান্না করে ফেলবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক ছোট এক চামচ আদা বাটা, আর সামান্য দু তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, নাহলে খুব গায়ে ছিঁড়ছিল। এবারে একটু ভাজা ভাজা করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের ক্যাপসিকামকে, আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি। তোমরা যারা পেঁয়াজ খেতে চাইছো তারা ঠিক এই সময় এই এরকমভাবেই ডুমো করে কাটা পেঁয়াজ দিতে পারো, আর ইচ্ছে হলে প্রথমেই রসুন কুচি দিয়ে দিতে পারো। এবারে দিয়ে দেবো সেই গুলে রাখা সসের মিশ্রণটা। এবারে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যদি স্টার্টার হিসেবে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু এই সসের মিশ্রণ দিয়েই তারপরেই কিন্তু পনিরটা দিয়ে দেবে, সেক্ষেত্রে তখন আর ওই কর্নফ্লাওয়ারের ঘোলা ওটা দেওয়ার দরকার নেই। এবারে বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবারে কিন্তু এটা একটু ফুটে উঠুক, তারপরেই কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ারের গোলাটা দেব। তাহলে স্টার্টার যদি খাও সেক্ষেত্রে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার দরকার নেই, আর মেইন কোর্স হলে রুটি লুচি পরোটার সাথে খেতে হলে তখন এটা দেবে। যদিও আমি পরোটার সাথে খাবো বলেই এটা বানানো হয়েছিল। এবার একটু একটু ফুটে উঠেছে, আর এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করবে, একদম লোতে রেখে করবে না এটা। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের গোলাটা। এবার আর একটুও সময় লাগবে না, একেবারেই চটপট এটা ঘন হতে থাকবে, আর সঙ্গে সমানে কিন্তু নেড়ে যেতে হবে, নাহলে একটা দলা পাকিয়ে যাবে। এরপরেই দিয়ে দিতে হবে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, আলতো করে একটু সুন্দর করে বিছিয়ে দিতে হবে। সবই একদম নরম জিনিস, আলতো হাতে না করলে ভেঙে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, যেহেতু সসের মধ্যে প্রচুর পরিমাণেই লবণ থাকে। আর দিয়ে দিলাম সেই মোক্ষম বস্তু কমলা লেবুর রস, এখানে একটা বড় কমলা লেবুর আমি রস করে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু কমলা লেবুর খোসাকে, ভেতরে সাদা অংশটা ফেলে দিয়ে কুচি করে কেটে নিয়েছি, কমলা লেবু জেস্ট বলে এটাকে। আর দিয়ে দিলাম সামান্য কিছু স্প্রিং অনিয়ন কুচি, একেবারেই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এইরকম কমলা পনির। আমার চ্যানেলে কিন্তু আপেল দিয়ে পনিরের রেসিপি রয়েছে, শাহী পনির রয়েছে, পনির ভাপা রয়েছে, তোমরা ইচ্ছে হলে দেখতে পারো, আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এই দেখো ঠিক এরকম ঘনত্ব হয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে এটাকে। তার আগে দিয়ে দিলাম সেই রোস্টেড তিল। এবারে আর বেশি কিছু করার দরকার নেই, গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চলে এলাম সার্ভ করতে। এইরকম একটা পনির পেলে তার সাথে যদি আর একটু লুচি কিংবা পরোটা হয়, বা একেবারেই রাতের জন্য রুটিও হয়, একেবারে খাবারটা জমে খির। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমার FB পেজটা একটু ফলো করো, আমার ইনস্টাগ্রামের আইডি দেওয়া রয়েছে, সব কিছুই দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে। সবাই ভালো থেকো।